প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা কোনো রেসিপি বা ট্রাভেল ব্লগ বা কোনো ফুড ব্লগ কোনোটাই না। কিছুদিন আগে একটা ট্রিপে গিয়েছিলাম, রোড ট্রিপ বলতে পারেন, আর সেখানে কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, আর সেই ফুটেজগুলোই জাস্ট এডিট করে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা আপলোড করা। বগুড়া থেকে রাত প্রায় 12টার দিকে রওনা দিই, আর প্রথম গন্তব্য মাওয়া ঘাটে প্রায় সকাল 7:30টার দিকে গিয়ে পৌঁছাই। সবচেয়ে দুঃখের ব্যাপার, মাওয়া গিয়ে ইলিশ খেতে পাইনি, কারণ সেদিন থেকে ইলিশ ধরা আর বিক্রি করা আগামী 22 দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে গভর্নমেন্ট থেকে। অবশ্য এটা প্রতি বছরই হয়, ইলিশের প্রজননের সময় এটা। আমাদেরই ব্যাড লাক, টাইমটা ঠিকভাবে না জেনেই গিয়েছিলাম, তাই ইলিশের পরিবর্তে চিংড়ি দিয়েই খাওয়া দাওয়া সেরে নিতে হয়েছে। খাওয়া দাওয়া সারার পর বের হয়ে পড়লাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। অবশেষে সেই সুপ্ত বাসনাটা পূরণ হলো পদ্মা সেতুর উপর যে ছবি তোলা এবং কিছু ভিডিও নেয়ার, কিন্তু সেখানে বেশি সময় দেরি করিনি। অবশ্যই সেতুর উপর দাঁড়ানো নিষিদ্ধ, সেজন্য তাও প্রথমবার যেহেতু তাই একটু নিয়ম ভাঙা আর কি। তারপর পদ্মা সেতু হয়ে ফরিদপুর এবং কুষ্টিয়া দুই জায়গায় থেমেছিলাম আমরা, এবং তারপর সেখানে কিছু সময় অপেক্ষা করে বগুড়া ফিরে এসেছি। আর ফরিদপুর আর কুষ্টিয়াতে তোলা কিছু ছবিও আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা কোনো রেসিপি ভিডিও না, আমি আগে বলে দিয়েছিলাম, জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্সগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।